টাঙ্গাইলের নাগরপুরের সলিমাবাদ ও দপ্তিয়র ইউনিয়নের যমুনা নদীতে বিলীন হওয়া সাধারণ মানুষ স্থায়ী বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন করেছে। আজ বেলা ১২টার দিকে যমুনা নদীর পাড়ে এ মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, যমুনার থাবায় কৃষিজমি, বসতভিটা, স্থাপনা বিলীন হয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ বারবার স্থায়ী বাঁধ দেওয়ার আশ্বাস দিলেও তা কার্যকর হয়নি, তাই দ্রুত বাঁধ নির্মাণের দাবি জানান তারা। মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা সহ স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইল থেকে জুয়েল হিমু। নদী শাসনের মাধ্যমে একটি বেড়িবাঁধের ব্যবস্থা করেন, যাতে এলাকার মানুষ শান্তিতে বসবাস করতে পারে। এই কারণেই আজকে মূলত আমাদের এই মানববন্ধন করা। নদী কবলিত এলাকার মানুষ আমাদের একটাই দাবি, জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের এই বেড়িবাঁধটা চাই। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।